টাইওয়ানক কেন্দ্ৰ কৰি শীঘ্ৰে ঘোষণা হ'ব তৃতীয় বিশ্বযুদ্ধ। আমেরিকা আর চীনের মাজৰ যুদ্ধত রক্তাক্ত হব দক্ষিণ চীন সাগৰ। রব, আপুনি সাগে ভাবিছে সেমি কন্ডাক্টর আর চিপসর বিষয়ে কবলৈ গৈ এই প্রতিবেদনত কিয় টাইওয়ানৰ যুদ্ধৰ কথা অবতারণা কৰিছো। জাগিৰোদৰ সেমি কন্ডাক্টর উদ্যোগৰ সৈতে কি সম্পর্ক আছে আমেরিকা চীন যুদ্ধৰ, এই কথা আমি পিছত কম। এতিয়া কব খুজিছো সেমি কন্ডাক্টর মানে কি। সহজ ভাষাত সেমি কন্ডাক্টর হৈছে বিদ্যুৎ পরিবাহী এবিধ ধাতু। বিদ্যুৎ পরিবাহী অন্য ধাতুতক কম পরিমাণত বিদ্যুৎ পরিবাহী হওয়ার বাবেই এই ধাতুক কোৱা হয় সেমি কন্ডাক্টর। টিভি, মোবাইল, কম্পিউটার, রেডিও সকলোতেই থাকে এই সেমি কন্ডাক্টর। সেমি কন্ডাক্টর বাৰু বুজিলে, পিছে চিপস মানে কি। এইখিনিতেই চিপসৰ কথা বুজিবলৈ জানিব লাগিব সিলিকনৰ কথা, কারণ খনিজ পদার্থ সিলিকন ব্যবহার করিয়েই নির্মাণ করা হয় চিপসমূহ। এই চিপসমূহ চিনি পাবলৈ আপুনি চাব লাগিব ভঙা রেডিও বা মোবাইল বা অন্য অত্যাধুনিক যন্ত্রৰ ভিতৰৰ অংশ। যিকোনো ভঙা এনে যন্ত্রৰ ভিতৰত আপুনি দেখিব এই ধৰণৰ এক চেপেটা বস্তু। এই চেপেটা বস্তুর কেন্দ্রত থকা আটাইতকৈ ডাঙর অংশটুক কোৱা হয় প্রসেসর। যন্ত্র একোটার বাবে এই প্রসেসরটো হৈছে মানুহৰ মগজু সদৃশ বস্তু। আনহাতে প্রসেসরটুক আগুৰি থকা ক্ষুদ্র অক্ষুদ্র বিভিন্ন আকাৰৰ বস্তুবোৰেই হৈছে চিপ। যন্ত্র এটাই কাম কৰিবলৈ হলে এই চিপসমূহৰ গুৰুত্ব অপৰিসীম। এতিয়া জাগিৰোদৰ প্ৰকল্পত নিৰ্মাণ কৰা হ'ব এই সেমি কন্ডাক্টৰ আৰু চিপসমূহ। সমগ্ৰ বিশ্বতে সেমি কন্ডাক্টৰ আৰু চিপক লৈ আৰম্ভ হৈছে শীতল যুদ্ধ। বিশ্বৰ ভিতৰতে সৰ্বাধিক চিপ আৰু সেমি কন্ডাক্টৰ নিৰ্মাণ হয় দক্ষিণ পূব এছিয়াত। দক্ষিণ পূব এছিয়াৰ এই বজাৰখনৰ ওপৰত সদায় হেনচকু দি আহিছে আমেৰিকাই। আনফালে বজাৰখন নিয়ন্ত্ৰণ কৰিবলৈ বিচাৰি আছে চীনে। সেয়ে টাইওয়ানক লৈ সদায় টনা আজোৰা চলি আছে দুয়োখন সুপার পাওয়ার রাষ্ট্রৰ মাজত, কারণ কেবল টাইওয়ানতেই নির্মাণ হয় বিশ্বৰ প্রায় 20% সেমি কন্ডাক্টর। টাইওয়ানতেই নির্মাণ হয় বিশ্বৰ 92% অত্যাধুনিক চিপস। যেহেতু সাম্প্রতিক বিশ্বৰ অর্থনীতি তথ্য প্রযুক্তির উপর নির্ভরশীল আর এই তথ্য প্রযুক্তির অভিন্ন অংশ এই সেমি কন্ডাক্টর আর চিপসমূহ। সেয়ে এই দুই সামগ্রীর ক্ষেত্র যি দেশরে নিয়ন্ত্রণ থাকিব সিয়েই হব সুপার পাওয়ার। সেয়ে এতিয়া এই সেমি কন্ডাক্টর উদ্যোগ স্থাপনের লগে বিশ্বৰ মানচিত্রত সুকীয়া পরিচয় হব জাগিৰোদ তথা অসমৰ। নিউজ ডেস্ক রিপোর্ট, এনবি নিউজ।